স্পিরিচুয়ালিজম এন্ড লাইফের আরও একটি নতুন শিক্ষণীয় ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে যথারীতি আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আপনারা সকলেই আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। মানসিক চাপের কারণ সম্পর্কে আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মনঃসমীক্ষণবিদ কার্ল গুস্তাভ জাং কিছু কথা বলেছেন। তার মতে মানুষের অন্তর্নিহিত দ্বৈত প্রকৃতিই মানসিক চাপ সৃষ্টির জন্য দায়ী। তার একটি হল পুরুষ প্রকৃতি, অন্যটি স্ত্রী প্রকৃতি। এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বললে বোঝা যাবে আরও ভালোভাবে। পুরুষ প্রকৃতি বলতে তিনি বোঝাতে চাইছেন বহির্মুখীনতা, আর স্ত্রী প্রকৃতি হল অন্তর্মুখীনতা। পৃথিবীতে এমন কত মানুষ আছেন প্রকৃতি যাদের বহির্মুখী, বাহ্যিকতা যাদের প্রবৃত্তি, অক্ষম তারা অন্তরতর জীবনযাপনে। আবার এর বিপরীতে অন্তর্মুখী ব্যক্তিরাও আছেন। জাংয়ের মতে এই দুটি বিরুদ্ধ প্রকৃতি যখন একই মানুষের মধ্যে একই সঙ্গে পরস্পরের বিরুদ্ধে ক্রিয়াশীল হয়, সৃষ্টি হয় মানসিক চাপ। এর থেকে পরিত্রাণের উপায় কী? জীবনের সক্রিয়তার সাথে ধ্যানাভিমুখী অন্তরতর গভীরতার সঠিক সংমিশ্রণই হল পরিত্রাণের উপায়। জীবন যদি শুধুই বাহ্যিক সক্রিয়তায় পরিপূর্ণ হয়, অন্তরের গভীর নিমগ্নতা যদি উপেক্ষিত হয়, তার ফল ভয়াবহ হতে পারে। আবার আদর্শ গুরুর কাছ থেকে সঠিক পথ জানার যে স্বাভাবিক প্রক্রিয়া, তাকে এড়িয়ে যদি কেউ নিরন্তর ধ্যানে মগ্ন হয়, তার ফলও মারাত্মক হতে পারে। অভাব ঘটতে পারে মানসিক ভারসাম্যের। আমাদের একটা ভারসাম্য প্রয়োজন। বলতে পারা যায় মধ্যপন্থা অবলম্বনই আমাদের লক্ষ্য হওয়া প্রয়োজন। সক্রিয় তো আমাদেরকে হতেই হবে, কিন্তু সেই সঙ্গে অল্প বিস্তর ধ্যান, অন্তর্দর্শন আর আত্মসমীক্ষার জন্যেও আমাদেরকে সময় রাখতে হবে। সুতরাং এই পুরুষ প্রকৃতি আর স্ত্রী প্রকৃতি, বহির্মুখীনতা আর অন্তর্মুখীনতা, এই দুইয়ের সঠিক সমন্বয়ই হলো মানসিক চাপ থেকে বাঁচবার রাস্তা। এই প্রসঙ্গে সমাজের নানা স্তরের মানুষদের কথা ভাবা যেতে পারে। এই সমাজে কেউ হয়তো ধনবান ব্যক্তি, কেউ বা ক্ষমতার উচ্চতম শিখরে অবস্থান করছেন, কেউ বা তার থেকেও উঁচু পদে অবস্থান করছেন। কিন্তু যদি একবার তাদের জীবনটাকে পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে এদের প্রত্যেকেই তাদের অপেক্ষাকৃত উঁচু স্তরে থাকা মানুষদের জন্য অসন্তুষ্টিতে ভুগছেন। অর্থাৎ তাদের জীবনেও সর্বক্ষণ অশান্তি অনলের দাপট লেগেই থাকে, কারণ তারা প্রত্যেকেই মনে করে যে তারা জীবনের উচ্চতর মাত্রায় পৌঁছতে পারেননি। এখন আমরা যে পরিস্থিতিতে বা যে দশাতেই অবস্থান করি বা যে পদেই অবস্থান করি, সেই জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে যদি সন্তুষ্ট না হতে পারি, তাহলে মানসিক চাপ থেকে মুক্তি লাভ কখনোই সম্ভবপর হবে না। সুতরাং আপনি বা আমি যে জায়গাতেই রয়েছি, যে অবস্থারই অধিকারী রয়েছি, সেই পরিস্থিতিতে আত্মসন্তুষ্টি লাভ করা অত্যন্ত জরুরি। কারণ অন্তঃপ্রকৃতি যদি সন্তুষ্ট না হয়, তাহলে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, আপনি নিজের জীবনে শান্তি পাবেন না।